আমরা সবাই ভালো আছি নিশ্চয়। আমরা অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে লেকচার টু ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা করোনা ভাইরাসের প্রভাবে আমাদের জীবন বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন সাধিত হচ্ছে, তারই ফলশ্রুতিতে আজকে আমরা এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ক্লাস চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারই ফলশ্রুতিতে আজকে আমরা অনলাইন ক্লাস লেকচার টু সমাজবিজ্ঞান প্রথম বর্ষ, সমাজবিজ্ঞান প্রথম বর্ষ অধ্যায় নবম অধ্যায়। আমি আমার পরিচয় দিই, আমি বিএম মামুনুর রশিদ, সমাজবিজ্ঞান লেকচার, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ সদর। আজকে আমরা করোনার কারণে আমাদের জীবনে সর্বক্ষেত্রে পরিবর্তন সাধিত হচ্ছে। আমাদের কেনাকাটা, আমাদের চাকরি, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া সর্বক্ষেত্রে এই করোনা ভাইরাসের প্রভাব দ্বারা প্রভাবিত। আমরা এই যে ঈদুল আজহা পাঠ করলাম, ঈদুল আজহায় কোরবানির পশু আমরা দেখেছি যে অনলাইনের মাধ্যমে কেনাকাটা অনেকেই করেছে। এরকম বিভিন্ন ক্ষেত্রে আজকে এই করোনা ভাইরাসের প্রভাব আমাদের জীবনে প্রভাবিত করতেছে। আজকে আমরা যে ক্লাস নিব সেটা হচ্ছে রাষ্ট্র, সমাজবিজ্ঞানের রাষ্ট্র যে অধ্যায়, রাষ্ট্রের উপরে আমরা কনসেপ্টের উপরে আমরা ক্লাস নিব। যেরকম রাষ্ট্র কি, রাষ্ট্রের বৈশিষ্ট্য সমূহ কি, যেরকম রাষ্ট্র সৃষ্টির মতবাদ সমূহ কি, এগুলো তো আমরা এগুলোর দ্বারা কি শিখতে পাবো, যেরকম শিকন ফল রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবে এর মাধ্যমে তোমরা, যে রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যে সকল মতবাদ সমূহ আছে সেগুলো সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে, আর কি এরকম ক্ষমতা ও কর্তৃত্বের ধারণা লাভ করতে পারবে। আজকে আমরা দেখি যে রাষ্ট্রের সংজ্ঞা দেওয়ার আগে আমরা দেখি রাষ্ট্র মূলত কি। রাষ্ট্র রাষ্ট্র এমনি এমনি এই সৃষ্টি হয়ে গেছে এরকম না, মানুষ আদিম অবস্থা থেকে মানুষের যেরকম বিবর্তন প্রক্রিয়া বিভিন্ন ধাপ ধাপ প্রতিঘাতের ভিতর দিয়ে মানুষ যেরকম এক এক স্তর অতিক্রম করতে থাকে। আদিম সমাজ, দাস সমাজ, সামন্ত সমাজ, পুঁজিবাদী সমাজ, এরকম বিভিন্ন স্তর অতিক্রম করতে করতে আদিম সমাজের পর্যায়ে এসে মানুষ যেরকম ফলমূল সংগ্রহ করত, এরকম অবস্থার ভিতর দিয়ে এসে একসময় যে ব্যক্তিগত সম্পত্তির ধারণা তাদের ভিতরে সৃষ্টি হয়, আর এই ব্যক্তিগত সম্পত্তির ধারণার ভিতর দিয়ে এক সময় সেখানে বলে যে এক পক্ষ দাস হিসেবে, দাস মালিক হিসেবে প্রতিষ্ঠিত হয়, আর বলে যে কিছু মানুষ এরকম দাস হিসেবে তাদের অধীনস্থ হিসেবে প্রতিষ্ঠিত হয় সমাজে। বলে যে এই ভিতর দিয়েই বলে যে দাস মালিকরা এক সময় বলে যে এরকম রাজা হিসেবে প্রতিষ্ঠিত হয়, দাস মালিক দাস সমাজ পরিবর্তন হয়ে সামন্ত সমাজে আসে। ওই সামন্ত প্রভুরাই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের মালিক হিসেবে তারা নিজের এখন প্রতিষ্ঠিত হত। তো রাষ্ট্র মূলত কি করে, রাষ্ট্র মানুষের কিছু বুঝে সুখী সমৃদ্ধি বুঝে জীবন অতিবাহিত করতে হলে রাষ্ট্র একটা প্রতিষ্ঠান, এর মাধ্যমে রাষ্ট্রের মাধ্যমে আমরা অনেক আমাদের অধিকার পেয়ে থাকি, অধিকার প্রতিষ্ঠিত করতে পারি। রাষ্ট্র একটা সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, আমরা প্রত্যেকে কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করি। রাষ্ট্রের বাইরে বর্তমান যে সমাজ ব্যবস্থা সেখানে আমরা রাষ্ট্রের বাইরে আমরা বসবাস করি না, সবাই কোনো না কোনো রাষ্ট্রের বাসিন্দা। যে কোনো রাজনৈতিক বুঝে একটা রাষ্ট্র বুঝে একটা রাজনৈতিক বুঝে এরকম সংগঠন, রাজনৈতিক সংগঠন বুঝে রাষ্ট্র দিলে বুঝে এরকম নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, জনসমষ্টি থাকবে, সরকার থাকবে এবং একটা সার্বভৌম অবস্থা, সার্বভৌম ক্ষমতা থাকবে, যেরকম রাষ্ট্রের ভিতরে নিরাপত্তা নিশ্চিত করবে, সাথে সাথে বহিঃশক্তির বাইরের কোনো শক্তি বা শত্রুর
থেকে ওই রাষ্ট্রকে নিরাপত্তা দান করবে, এটা হচ্ছে সার্বভৌম ক্ষমতা। এই বৈশিষ্ট্যগুলো যখন একটা সংগঠনের ভিতরে থাকবে এবং সেখানে সেটাই রাষ্ট্র হিসেবে চিহ্নিত হবে। রাষ্ট্রের সংজ্ঞা অনেক সমাজবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন, এর ভিতরে রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল বলেন পরিপূর্ণ ও স্বনির্ভর জীবনযাপনের উদ্দেশ্যে প্রতিভায় গ্রাম ও পরিবারের সমন্বয়ে গঠিত হয় রাষ্ট্র। পরিপূর্ণ ও স্বনির্ভর জীবনযাপনের উদ্দেশ্যে প্রতিভায় গ্রাম ও পরিবারের সমন্বয়ে গঠিত হয় রাষ্ট্র, অ্যারিস্টটল বলেছে। এরপর আমরা যদি দেখি, দেখবো যে এরকম মার্কিন প্রেসিডেন্ট, সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের মতে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে। কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে এরকম একটা সংগঠনকে বলা হচ্ছে রাষ্ট্র। সমাজবিজ্ঞানী রবার্টসন বলেন রাষ্ট্র হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা একটি নির্দিষ্ট এলাকায় বৈধভাবে ক্ষমতা ব্যবহারের একচেটিয়া অধিকার লাভ করে। একটা নির্দিষ্ট এলাকার ভিতরে রাষ্ট্র তার ক্ষমতাকে একচেটিয়াভাবে ব্যবহার করবে। এর ভিতরে কেউ বলেছে সেখানে ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রাষ্ট্রের বলেছে অন্য কেউ এখানে বলেছে কর্তৃত্ব করতে পারবে না, রাষ্ট্র এককভাবেই এই একচেটিয়া অধিকার ভোগ করে থাকে ক্ষমতা প্রয়োগ করার ক্ষেত্রে। এ হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞা। রাষ্ট্র হতে গেলে তাহলে আমরা দেখতেছি কি নিজের রকম একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, কিছু জনসমষ্টি থাকবে, সরকার থাকবে, আর এরকম একচেটিয়া ক্ষমতা ব্যবহারের একচেটিয়া অধিকার, যেটাকে আমরা সার্বভৌম ক্ষমতা বলছি। যে রাষ্ট্রের বৈশিষ্ট্য এই সংজ্ঞাগুলো আমরা ব্যাখ্যা করলে রাষ্ট্রের বৈশিষ্ট্য আমরা যেগুলো পাই, এই যে এক নম্বর হচ্ছে জনসমষ্টি, জনসমষ্টি, দুই নম্বর নির্দিষ্ট ভূখণ্ড, তিন নম্বর সরকার, চার নম্বর সার্বভৌম ক্ষমতা। এই বৈশিষ্ট্যগুলো আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করি। জনসমষ্টি, সরকার রাষ্ট্র গঠনের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। জনসমষ্টি কম বা বেশি হতে পারে, একটা রাষ্ট্রে জনসমষ্টি কম বা বেশি হতে পারে। যেরকম ব্রুনাইয়ের জনসংখ্যা বলা আছে 2 লক্ষের মতো, ব্রুনাই বলে একটা ক্ষুদ্র রাষ্ট্র আছে যার জনসংখ্যা 2 লক্ষের মতো। আবার অপরদিকে গণচীনের জনসংখ্যা প্রায় 130 কোটির মতো। তো জনসংখ্যা মূলত যে রাষ্ট্র গঠন হতে হলে যে জনসমষ্টির দরকার, সেই জনসমষ্টি যে কম বা বেশি হতে পারে, কোনো রাষ্ট্রে কম হতে পারে, কোনো রাষ্ট্রে বেশি হতে পারে, নির্দিষ্ট না এখানে। আবার 2 নম্বর বৈশিষ্ট্য আমরা দেখছি যেরকম নির্দিষ্ট ভূখণ্ড, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে নির্দিষ্ট ভূখণ্ড থাকা জরুরি। যেরকম এই ভূখণ্ড যেরকম নির্দিষ্ট হতে পারে, নির্দিষ্ট হতে হবে। যেরকম মোনাকো বলে একটা ক্ষুদ্র রাষ্ট্র আছে যার আয়তন বলা আছে 2.57 বর্গ কিলোমিটার। মোনাকো বলে একটা ক্ষুদ্র রাষ্ট্র আছে যার আয়তন 2.5 বর্গ কিলোমিটার। আবার বাংলাদেশের আয়তনের দিকে যদি দেখি 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এরকম আয়তনের দিক থেকে কম বেশ হতে পারে, তবে যে ভূখণ্ড থাকবে একটা রাষ্ট্রের সেই নির্দিষ্ট ভূখণ্ড হতে হবে নির্দিষ্ট, এরকম একটা মাপ থাকতে হবে। ক্ষুদ্র হলেও তার একটা মাপ থাকবে, বৃহত্তর হলেও তার একটা মাপ থাকবে। আমরা সোভিয়েত ইউনিয়নের কথা জানি, একটা রাষ্ট্র যে কিনা অনেক বৃহত্তর যে আয়তনে, এরূপ জনসমষ্টি একটা গেল, নির্দিষ্ট ভূখণ্ড একটা বৈশিষ্ট্য গেল। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সরকার, সরকার রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা সরকারের মাধ্যমে প্রতিষ্ঠা পায়। একটা রাষ্ট্রে সরকার কেমন হবে, সরকার হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্রের ভিতরে সরকার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সরকার যে আমাদের দেশে সরকার এখন যে আওয়ামী লীগ সরকার দেশ চালাচ্ছে, কখনো বিএনপি, এরকম রাজনৈতিক সংগঠনগুলো বলে যে এই সরকার, এই সরকার নামক যে বৈশিষ্ট্য বলে যে এখানে রাজনৈতিক সংগঠন, মূলত এই সরকার এক এক সময় এক এক রাজনৈতিক সংগঠন এই সরকার সরকার নামক বৈশিষ্ট্যের ভিতরে আসে। তো এই সরকার বলে যে একটা সরকার
পরিচালিত হয় আইন বিভাগের মাধ্যমে, শাসন বিভাগের মাধ্যমে, বিচার বিভাগের মাধ্যমে। এই তিনটা বিভাগ দ্বারা একটা সরকার রাষ্ট্র পরিচালনা করে থাকে। আর এরকম একটা সরকারের ভিতরে বলে যে সরকারকে আমরা আবার দুই ভাবে দেখতে পাই, একটা হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। হ্যাঁ, তো এই হচ্ছে সরকার, একটা রাষ্ট্রের যে তৃতীয় বৈশিষ্ট্য সেটা হচ্ছে সরকার ব্যবস্থা। আর চার নম্বর বলছে সার্বভৌম ক্ষমতা, একটা রাষ্ট্র গঠন করতে হলে যে নির্দিষ্ট ভূখণ্ড থাকলো, জনসমষ্টি থাকলো, সরকার থাকলো, কিন্তু যে সার্বভৌম ক্ষমতা যদি না থাকে তো সেই সেটাকে রাষ্ট্র হিসেবে আমরা চিহ্নিত করতে পারি না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ফিলিস্তিনি, ফিলিস্তিনি একটা রাষ্ট্র বলে যে এরকম, কিন্তু সব রাষ্ট্র বলে যে সেখানে সরকার আছে, নির্দিষ্ট ভূখণ্ড আছে, জনসমষ্টি আছে, কিন্তু পৃথিবীর বৃহত্তর কিছু রাষ্ট্র ইসরায়েল আমেরিকা বলে যে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে বলে যে এরকম তারা পিছিয়ে আছে, আর এই কিছু রাষ্ট্রের এই বলে যে স্বীকৃতি না দেওয়ার কারণে ফিলিস্তিনিকে অনেক সময় পরিপূর্ণ রাষ্ট্র হিসেবে দেখানো হচ্ছে না। তো এই সার্বভৌম ক্ষমতা বলে যে এরকম একটা রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলো সার্বভৌম ক্ষমতা। এই রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা বলতে এই সার্বভৌম ক্ষমতাকে বোঝায়। এই সার্বভৌম ক্ষমতার বলে একটা রাষ্ট্র বলে যে এরকম রাষ্ট্রের ভিতরে যে শত্রু বা শক্তি অনেক সময় রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে তাদের বিরুদ্ধে বলে যে এই সার্বভৌম ক্ষমতা শক্তি প্রয়োগ করে থাকে। আবার বাইরের কোনো শক্তি বা শত্রু যদি ওই রাষ্ট্রের উপরে বলে যে এরকম আঘাত আনতে যায়, সেই সার্বভৌম ক্ষমতা বলেই বলে যে ওই রাষ্ট্র তাকে বলে যে এরকম নিরাপত্তা দান করে থাকে রাষ্ট্রের জনগণকে। কোনো তাহলে এই সার্বভৌম ক্ষমতা যদি না থাকে তাহলেও আমরা দেখবো কি যে একটা রাষ্ট্রকে পরিপূর্ণ রাষ্ট্র হিসেবে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে একটা রাষ্ট্রকে পরিপূর্ণ রাষ্ট্র হিসেবে আমরা যদি চিহ্নিত করতে চাই তাহলে দরকার জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, আর এরকম সরকার ব্যবস্থা, আর এরকম সার্বভৌম ক্ষমতা। তাহলে এই চারটা বৈশিষ্ট্যের মাধ্যমেই একটা রাষ্ট্র গঠিত হয়ে থাকে। তো রাষ্ট্র এই গেল রাষ্ট্রের বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখব যেরকম রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন ধরনের মতবাদ বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানীরা দিয়েছে। তার ভিতরে চার ধরনের মতবাদের কথা আমরা দেখতে পাই সমাজবিজ্ঞানে। বিধাতার সৃষ্টি বা ঐশ্বরিক মতবাদ এক নম্বর আছে, বিধাতার সৃষ্টি বা ঐশ্বরিক মতবাদ। দুই নম্বর বলা হচ্ছে বল প্রয়োগমূলক মতবাদ। তিন নম্বর যে রকম সামাজিক চুক্তিমূলক মতবাদ। চার নম্বর যে রকম ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। তো এই বিবর্তন চার ধরনের যে মতবাদ রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে আমরা এগুলো আলোচনা করব। বিধাতার সৃষ্টি বা ঐশ্বরিক মতবাদ, বিধাতা বা ঈশ্বর, ঈশ্বর কর্তৃক যে বা বিধাতা দ্বারা সৃষ্ট যে রাষ্ট্র ব্যবস্থা সেটাকে বলা হচ্ছে বিধাতার সৃষ্টি যে এরকম রাষ্ট্র। যে এখানে রাজা ওই বিধাতার প্রতিনিধি হিসেবে রাজ্য শাসন করে, ওই রাষ্ট্র শাসন করে। রাজার আদেশ পালন করা ওই বিধাতার রাষ্ট্রের জনগণের কর্তব্য। যেহেতু রাজা হচ্ছে বিধাতার প্রতিনিধি, এই জন্যে রাষ্ট্রের জনগণ বলে যে ওই শাসকের নির্দেশ আদেশ নির্দেশ মান্য করে চলবে, এটাই হচ্ছে বিধাতার সৃষ্টি রাষ্ট্রের কথা। ঐশ্বরিক ক্ষমতা বলেই রাজা জনগণের উপর তার চরম ক্ষমতা প্রয়োগ করে থাকে। রাজা শুধু রাষ্ট্রপ্রধানই নন, তিনি ধর্মীয় প্রধানও। বিধাতার সৃষ্টি মতবাদে দেখা যায় যে রাজা শুধু রাজা হিসেবেই ক্ষমতা প্রয়োগ করেন না, তিনি ধর্মীয় প্রধান হিসেবেও তিনি ক্ষমতা প্রয়োগ করেন। সেন্ট অগাস্টিন সমাজবিজ্ঞানী সেন্ট অগাস্টিন এর মতে রাষ্ট্র কর্তৃক ঈশ্বর, রাষ্ট্র ঈশ্বর কর্তৃক সৃষ্টি হয়েছে। সেন্ট অগাস্টিন বলতেছে রাষ্ট্র ঈশ্বর কর্তৃক সৃষ্টি হয়েছে, ঈশ্বর শাসক মনোনীত করেছে, এটা সেন্ট অগাস্টিন বলতেছে। ইংল্যান্ডের রাজা
প্রথম জেমস ইংল্যান্ডের রাজা প্রথম জেমস এবং ফরাসি রাজা চতুর্দশ লুই এরকম এই বিধাতার সৃষ্টিমূলক মতবাদের উপর ভিত্তি করেই তাদের ক্ষমতা একচেটিয়াভাবে জনগণের উপর প্রয়োগ করতে চেয়েছিলেন, চরমভাবে তাদের কর্তৃত্ব দাবি করেছিলেন। চতুর্দশ লুই বলতেন, আমি রাজা, ঈশ্বরের অনুগ্রহে তিনি শাসনভার গ্রহণ করেছে। চতুর্দশ লুই বলতেন, ঐশ্বরিক বা বিধাতার মতবাদের সমর্থনে ধর্মীয় দিক থেকে ইহুদি ধর্মগ্রন্থ দ্য ওল্ড টেস্টামেন্ট গ্রন্থে এবং হিন্দু ধর্মগ্রন্থ মহাভারতে এই বিধাতার সৃষ্টি বা ঐশ্বরিক মতবাদের সমর্থন পাওয়া যায়। এখানে বলা হচ্ছে রাষ্ট্রের জন্ম বৃদ্ধি এবং ধ্বংস বলে যে রকম ঈশ্বরের ইচ্ছাই ঘটে থাকে। একটা রাষ্ট্রের জন্ম বৃদ্ধি এবং ধ্বংস বলে যে ঈশ্বরের ইচ্ছাই হয়ে থাকে। বেদাদার সৃষ্টি যে রাষ্ট্র সেটা কুত পবিত্র বলে তারা আখ্যাত করছেন। সেন্ট অগাস্টিন বলছে, যে সকল মানুষ স্রষ্টা বা ঈশ্বরের করুণাপ্রাপ্ত তারা একমাত্র বিধাতার সৃষ্টি বা ঐশ্বরিক মতবাদের যে রাষ্ট্র গঠিত হয় সেখানকার সদস্য হতে পারবে। আর সেক্ষেত্রে বলে যে যারা একমাত্র ইহুদি খ্রিস্টান তারা এই বিধাতার সৃষ্টির সদস্য হতে পারবে। আদম সৃষ্টি আদম সকল আদম সন্তান অনুযায়ী বিধাতার সৃষ্টির রাষ্ট্রের সদস্য হতে পারবে না। একমাত্র যারা খ্রিস্টান তারাই এই বিধাতার সৃষ্টির যে রাষ্ট্রের সদস্য হতে পারবে। এরপরে আমরা দেখতে পাই বল প্রয়োগ মূলক মতবাদ। দুই নম্বর যে পয়েন্ট আমরা দেখতেছি রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে বল প্রয়োগ মূলক মতবাদ। বল প্রয়োগ মূলক মতবাদে প্রথম সহজে যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে জোরজার মূল্যতা। এই সিস্টেমে এই ধরনের রাষ্ট্র গড়ে ওঠে। বল প্রয়োগমূলক মতবাদে সবলরা দুর্বলদেরকে শাসন করবে। আমরা যদি দেখি দাস সমাজের ব্যবস্থা, আদিম সমাজ পার করে এসে মানুষ যখন দাস যুগে পদার্পণ করল, সে সমাজে দাস মালিকেরা দাসদেরকে এরকম গরু গাধার মতো তাদের সাথে আচরণ করত। দাসরা দাস মালিকরা তাদের ক্ষমতাকে চরমভাবে ব্যবহার করত, আর দাসরা তাদের দ্বারা দারুণভাবে নির্যাতিত হতো। এই সমাজ পরিবর্তনে আমরা দেখি যেরকম সামন্ত সমাজের রূপ লাভ করে এক পর্যায়ে, সেই সামন্ত সমাজে সামন্ত প্রভু আর দাসরা হল ভূমিদাস। এই সময়গুলোতে দেখা যায় যে এই বল প্রয়োগমূলক মতবাদ যে দ্বারা যে রাষ্ট্রের কথা বলা হচ্ছে সেখানে যেরকম ক্ষুদ্র ক্ষুদ্র রাজা ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল বিভিন্ন অঞ্চল। আর এখানে যে ওই ক্ষুদ্র রাষ্ট্রের যে রাজা তিনি পার্শ্ববর্তী অঞ্চলে হামলা করে যেরকম দখল করে নিত, আর ওই যুদ্ধে যে পক্ষ পরাজিত হতো তারা যে ওই জয়ী শক্তির অধীনে হয়ে যেত। এভাবে একটা বিজয়ী শক্তি পরবর্তী পার্শ্ববর্তী অন্য অঞ্চলে আরো বেশি থেকে বেশি এরকম যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত, আর তাদের এরকম শক্তি বৃদ্ধি পেত। এভাবে তাদের এরকম রাষ্ট্রের আয়তন বৃদ্ধি পেত। এভাবেই বলতেছে যে বল প্রয়োগ মতবাদে সমাজ রাষ্ট্র গঠিত হতে শুরু করে। বলা হচ্ছে প্রভাব বিস্তার করে তারা এরকম একের পর এক নতুন রাজ্য দখলের আশায় এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর উপর প্রভাব বিস্তার করে। বিজয় শক্তি অন্য পরাজিত শক্তিকে তাদের অধীন করে নেয়। এভাবেই তারা তাদের ক্ষমতাকে বৃদ্ধি করতে থাকে। প্রাচীন মধ্য এবং আধুনিক যুগে এই মতবাদের প্রভাব ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। গ্রিক বীর আলেকজান্ডার, নেপোলিয়ন বোনাপার্ট, চেঙ্গিস খান, সম্রাট আকবর, এরকম বিভিন্ন রাজা বাদশাহ এবং এরকম সম্রাটরা তাদের যুদ্ধ বিগ্রহ দ্বারা ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তাদের ইতিহাস ঘাটলে দেখা যায় তারা তাদের পার্শ্ববর্তী ছোট ছোট ক্ষুদ্র রাজ্যগুলোকে কিভাবে আক্রমণ করেছে, যুদ্ধ বিগ্রহ দ্বারা তাদের অধীন করে নিয়েছে। এছাড়া হাসিবাদ নাৎসিবাদ শক্তি প্রয়োগ মতবাদে তারাও বিশ্বাসী ছিল। ম্যাকিয়াভেলি হিউম প্রমুখ তাদের বক্তব্যে এই মতবাদকে সমর্থন করেছেন।
কার্ল মার্কস বলেছেন বল বা শক্তি দ্বারা প্রয়োগ করে সম্পদশালী ব্যক্তিরা সরকার ও রাষ্ট্রের কে তাদের ব্যবহার করত। তো কার্ল মার্কস বলতেছেন এই বল ও শক্তি প্রয়োগ করে একসময় এই সম্পদশালীদেরকে ক্ষমতার কেন্দ্রের ভিতর থেকে নামিয়ে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারও এই বল প্রয়োগ মতবাদে বিশ্বাসী ছিলেন। এরপরে আমরা তৃতীয় যে মতবাদ সামাজিক রাষ্ট্র সৃষ্টি উৎপত্তির তৃতীয় যে মতবাদ সামাজিক চুক্তিমূলক মতবাদ। সামাজিক চুক্তিমূলক যে মতবাদ এখানে আমরা দেখি যে টমাস হবস, লক এবং রুশো তিনজন রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক তারা এই সামাজিক চুক্তিমূলক মতবাদ সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেছেন। ইংল্যান্ডের দার্শনিক ১৬৫১ সালে এই সামাজিক চুক্তিমূলক মতবাদ সম্পর্কে লিখতে গিয়ে বলছেন এই সমাজ ওই সমাজের মানুষ বলে যে এরকম প্রকৃতির রাজ্যে বসবাস করত। সামাজিক চুক্তিমূলক মতবাদে যে রাষ্ট্র সৃষ্টি সম্পর্কে তোমার সাহেব বলতেছেন ওই সমাজের মানুষ যে এরকম স্বার্থ কেন্দ্রিক ছিল, আগ্রাসী মনোভাবাপন্ন ছিল, বলে যে এরকম তারা সবসময় দ্বন্দ্ব করে লিপ্ত থাকত, চরম মনে হয় তারা লিপ্ত থাকত, মানুষ স্বার্থপর ছিল, আত্মকেন্দ্রিক ছিল, প্রাকৃতিক মানুষ ঈশ্বর সন্ধানী নয়, তারা ক্ষমতা সন্ধানী ছিল, প্রকৃতির রাজ্যে তারা প্রকৃতির রাজ্যে আইন ও বিচার ছিল না সেই সমাজে, বলে যে এরকম এই অবস্থার ভিতরে মানুষ অসহায় বোধ করতে লাগলো আর এই অবস্থা থেকে পরিত্রাণ লাভের জন্য মানুষ চিন্তা করলো এবং মানুষ একতা